ঢাকা আর নোয়া খালি সাথে বরিশাল, কোন ছুটি আনন্দে লাগে গোলমাল। এই জামানত আঙ্কেলে চেয়ে এই লোক অনেক খারাপ, অনেক ভয়ঙ্কর। জামানত চাচা খারাপ ছিল, এই খবর আপনাদেরকে আঠাই দিচ্ছে। আমি পাড়ার রিপোর্ট নিয়ে বলছি, সারাক্ষণ নোয়াখালি ফ্যামিলির সাথে তার ঝগড়া বিবাদ লেগেই থাকতো, মারামারি কাটাকাটির মতো অবস্থা। কইতে যা রে, অত শরম লাগতে। আরে বাংলা গো, তোমার ভাষা আমি বুঝি না। না মানে কইতে কি পারে, আমি বলতে চাচ্ছি যে কোন দরকার আছে এই পুরান কাসন্দি ঘাটার? খালি খালি মন খারাপ হইব। আপা আমার কোন যায়? আমগো ফ্যামিলির ঘটনা আর কি। আমি কই কি, একবার ঘুরে আহি, আমার মন চাইতেছে ঘুরে দেখবার। কি দেখবা, কারে দেখবা? নাজির চাচা তো বাইচা নাই। তারপরে একবার চল না রে মা, দেয়া আসি। আচ্ছা ঠিক আছে কাঞ্চা, আমরা আগে একটু ভিতর বাড়ি লেন হয়ে তার বাদে যাবো। আচ্ছা ঠিক আছে, চল আব্বা। আসসালামু আলাইকুম। হ্যালো চাচি, কেমন আছেন বলুন তো? আমি ভালো আছি বাজান, তুমি ভালো আছো তো? আল্লাহ দিলে চাচি ভালো আছি, বিলক্ষণ ভালো আছি। শুধু তাই নয়, হাতের অবস্থাও খারাপ নয়, বেশ ভালো। বাপের লহান ফিলিমে গেলে ভালো করতে বাজান। সর্বনাশ হয়েছে তো, সর্বনাশ। চাচি এ কথা আর মুখে এনো না, কি যে হতো সে তো জানো। হ্যাঁ এই যে আমার বাবা ছিল কি স্টান্টম্যান, তার মতো যদি আমি স্টান্টম্যান হয়ে যেত সর্বনাশ হয়ে যেত কোনো একদিন শুনতে। এই যে জহির নাই, শেষ হয়ে গিয়েছে, একদম সাত থেকে লাভ দেওয়ার শটটা দিতে একদম ফিনিশ, ব্যাস হয়ে গেল। চাচি ভুলিনি ভুলিনি, আমার বাপটা যখন মরে গিয়েছে এই সিনেমা লাইনের কেউ কিন্তু আসেনি, এক বেলাও দেখতে আসেনি। এই তুমি যদি তখন হাতটা না বাড়িয়ে দিতে, এই জহির আজকে যে পটপট করছে শব্দ থাকতো না, কবে শেষ হয়ে যেত। কি যে কইতেছো না আব্বা জান, রিজিক দেওয়ানের মালিক আল্লাহ, আমি নিমিত্ত মাত্র। সেই নিমিত্তটা কয়জনের আছে গো? আচ্ছা বাদ দে, তুই দেখা কর, আমার মায়েরা তোরে ছোটবেলায় দেখছে, তারপর আর দেখে না একা। তুই কত বড় হইছোস, কেমন হইছোস দেখতে, কিছুই জানে না ওরা। অগর লগে পরিচয় করে দিব, দেখবি ভালোই। আচ্ছা অবশ্যই অবশ্যই, বিলক্ষণ অবশ্যই। কারোর জন্য কিছু করলে আমি কাউরে জানাইবার চাই না, বুঝছিস না? সে কথা কি আমাকে বলতে হবে? সে তো আমি জানি, তুমি কখনো কাউকে জানাতে চাওনি। আচ্ছা হন হন, ওই আউরি রানি কিন্তু ফোন দিবি। আচ্ছা আচ্ছা অবশ্যই, বিলক। আর কিছু কবি? থাকবো না কেন, তখন জানা নেই। যে মানুষটার কারণে আব্বা তোমার ছেড়ে চলে গেল, যে মানুষের কারণে আব্বা আমারে অস্বীকার করলো, ওই ফ্যামিলির লোকে তোমার এখনো যোগাযোগ আছে? আর এই খবরটা তুমি আমাকে জানাও নাই কেলা? হ্যাঁ লাগে, তুই কি আমার খারাপ ভাবতেছিস? খারাপ ভাবতেছি না,
আমি অবাক হইতেছি যে এই বিষয়টা তুমি আমগো কাছে লুকাইছো গেলা। তব কইলে আমারে তোরা যোগাযোগ রাখতে দিতে। তার মানে আমাগো চাইতে নাজির চাচার গুরুত্ব তোমার কাছে বেশি আছিল? গুরুত্ব বেশি আছিল না, দায়িত্ব আছে। কি দায়িত্ব আছিল সেটা তো আমার কম না। তার মানে কিছু একটা তো ঘটনা আছিল যেটা তুমি কইতে পারতাছ না, তাই না? আছিল নিশ্চয়ই কিছু একটা। হন সিবি, উল্টা পাল্টা কোনো কথা চিন্তা করবি না, হ্যাঁ? একটা কথা মনে রাখবি, তোর মায়ের কোনোদিন কোনো খারাপ কাম করেনি, যা করছে মানুষের ভালো লাগে করছে। জহিরে আমি আইতে কইছি, এর কাছে হুনিস। ঠিক আছে, হুনুম নে। সিমি, আমি এখন একটু বাইরে যাবো, তোর যদি আর কোনো কথা না থাকে তুমি যাবে করস। অহন আমার বাইরে যাবো কেন? কাম আছে। আচ্ছা, তাহলে আমি আমি যাবো তোমার লগে। কোনো দরকার নেই কা। ঠিক আছে, তাড়াতাড়ি আয়ো। তুমি বলতে দেখবে আমি বরিশালের ভাষা বুঝি। দাদা, মোর অন্য সমস্যা আছে। নাজার নাজার প্রবলেম? আমার না না জানিরও আছিল। আপনি বুঝি ওই আজম ভাইয়ের আব্বা? হয় হয়। এই, তুমি কি আতর জাতের ভাইয়া? আপনি আমার আম্মা জানলে চেনেন? হয়, বললকে দেখা হয়েছিল। ও, তুই একবার কিছু দেখলে মনে রাখতে পারি। আজমল আঙ্কেলের খোঁজ এখনো পাননি? হ, আমি ওনার বাড়ি যে খোঁজ করে পাইনি। হ্যাঁ, উনি এসেছেন কিন্তু বাড়িতে ঢোকেননি। রাতে ঢুকবেন হয়তো, তাও গভীর রাতে। উনি এখনো ভয়ে আছেন, যদি আপনারা আবার ওনার খোঁজে বাড়িতে যান। আপনার কাজ করেন না, আপনারা ওনার বাড়িতে গিয়ে খোঁজ নিতে পারেন। পলা আর কতদিন থাকব? ধরা একদিন ঠিকই খাইব। আচ্ছা যাই। ওকে, আমি খোঁজ পেলে আপনাকে জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন উঠি। কাঞ্চা, শোনা শোনা।
আমি বলতে চাচ্ছি যে ও তোমাকে ইফটিজিং কেন করবে, ও তো তোমার চেনে। জানো না কেন তোমার সব কইছে না? আমি বলতে চাচ্ছি কি, বাবাকে বলছে যে তোমাকে নিয়ে একটু ঘুরবার জন্য বলতেছে যে আমি বাইরে আসছি। যে মোবাইলে কল দিলেই তো জানা যায়, আর আসল কথা কও কোন মতলবে বাইরেছো? আই মনে মনে চিন্তা করছি তোমারে মোবাইলে কল নাই দিব, গোটা ব্যাগ যা তোয় 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 তোরা বাইক দিব, আমি তোরে ফাইকি আই সাকসেস। আর তে কেন ফালা চিন্তা করছি যে রাস্তে বেরবে তোরে তোয় ফাইক ইতালে তোরে এ রাস্তে বেরবে আই ফাইকি। চাপা মনের জায়গা পাও না না, হাঁচা কইরে কও কই যাইতা ছিল? আর বাবির কাছে। বাবি মানে বদল লাগে পেল্লা দে। আনি বাবি রাখতেছো কেন? সাদি হইছে গো। হ্যালো, কেমন আছেন? কে বলতেছেন? আপনার কাছে আমার নম্বর নাই, আপনার নম্বর কিন্তু আমার কাছে আছে কইলাম। আরে কে বলতেছেন সেটা বলেন না। আতর জান কইতাছি। ও আচ্ছা, আপা কেমন আছেন আপনি? আমি তো ভালোই আছি। হঠাৎ সাপের লেজে পড়া দেওয়ালে শখ হইল কেন? এই আপনার কথা তাই কিছু বুঝলাম না। বুঝেন নাই কেন? গলায় যখন পাড়া দিব না তখন ঠিকই বুঝবার পারবেন। এই কি বললেন আপনি? হট মানুষের খুব বুদ্ধি দেন কেন? আই আবার কারি খুব বুদ্ধি দিলাম? জব্বার মেরে খুব বুদ্ধি দিচ্ছেন আপনি কইলাম। ও আপনার স্বামীর কথা বলতেছেন? স্বামী না প্রাক্তন স্বামী। আরে কি আচানক কথা, আই কিল্লাই আপনার স্বামীরে খুব বুদ্ধি দিতাম যাব। হ্যাঁ আপনার স্বামী জব্বার মিয়া আর লগে বাড়ি বেসালই সিটারিকরণের পরের তন হাতের লগে আর কোনো রকম কোনো যোগাযোগ না, আর কোনো কথা বলি না হাতের লগে। কথা কর নাই না, রেডি থাকেন আইতাছি। আপনার বাসায় আপনার গলায় পাড়া দিব। আইয়েন না আইয়েন, আর বাসাত আইলে আপনি ফিরে যেতে পারতেন না। হ্যাঁ কি করবেন? হ্যাঁ আমার আটকায় রাখবেন? হ্যাঁ হ্যাঁ আমি দরজাল ফানা আপনারে ছুড়ে এলাম। কি করলেন? আমি দরজাল তো কি খালি দরজাল নি? হ্যাঁ খানে দরজাল, আপনার চরিত্র খারাপ, ইয়ালাই আপনার স্বামী আপনার ফালাইতে চলে গেছে। কি করলে আমার চরিত্র খারাপ? আবার কদেহি খারাপ খারাপ আমি আইতাছি তোর টিংগ্রিম ভাঙ্গে দিব। ওমা কি কয় খেতে আইব নি? হ্যাঁ সর্বনাশ করছে তো আই ফারাতুল বাগি। মহিলা মানুষের হাতে যদি মাইর খাই দিলে তো মান সম্মান কিছু থাকতো না, এই পাড়ার পোলা বাইনের কাছে আয় সরু হয়ে যাবো। ওমা ওমা এবারে দেবের খবর কহ। হ্যাঁ হাসাই মরছে? না বাপ, সাজদা মর নাই ভাই, ইচ্ছে আছে আজমির শরীফে গেছে। উনি মরে গেছে এটা প্রমাণ করতে তো মুই অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। এবেলা তোর যে মধ্যে কোনো উন্নতি আছে মুই তো দেই না। আমার কোনো উন্নতি কি আপনার চোখে পড়ে? জীবনেও পড়ে না, পড়বেও না। এই যে আমি মডেল, অনেক জনপ্রিয় মডেল, রাস্তায় গেলে বেবাকে আমারে চিনতে পারে। আর আপনি আপনি যে রাস্তাঘাটে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষেরে বলেন এই যে দেহ আমি মুঘল আজমের বাপ, আর এখন বলতে আছেন ঠাস ঠাস করে কথা কোনো অভ্যেস না মনে গেল হবে না। আবার কিছু মনে হয়ে যায় না, ভুলে গিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, ছবি কতক্ষণ অফিস হরে রে?
এই তো আবার রাইত হয়ে যায় অনেক। ও ছবি কি মগ গল্পটা যাবে? না বা এখনো তো হই নাই। তাহলে তোমার কিছু কমের দরকার নাই, যাক ওদের আমি কমন, ঠিক আছে? ঠিক আছে আপা। আচ্ছা ওই বোর আওদের খবরটা ছবি কি যাবে? ওর আসতে ও মনে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। আব্বা তুমি কিন্তু আবার ওই তাড়াহুড়া হয়ে না, বুঝছো? কখনো বাপের শোক কাটায় উঠতে পারেনি। ভাইয়ের শোকের কি আছে? বাপের বাচ্চা আছে, আজমিরে আছে, আর কি সব ভাইয়ের লেগে এত শোক করণের কি আছে? বা ওই ছবি একটু অন্য কিসিমের ব্যাট আছে রে, বুঝছো? আচ্ছা আর আতর যাদের ভাইয়াটা? আরে আপা কি বলতে আসছো, তোমার বয়স দেখছো? তুমি ওইদিকে নজর দিও না তো। বই কি বোর লেগা কইতে আসি নাকি? তোমার লেগা? ও মুই রিয়ারে বিয়া হরমু। তাইলে বড় আর কিছু কমের তাই। আচ্ছা বাসু বা বাসু ওরা কি আর দেশে ফিরবে? দা সম্ভাবনা কম, আইবি কিনা বুঝতে পারতে আসি না। তবে মাসুম ভাইয়ের বউ উনি তো ওই আমেরিকা চলে যাইবার লাগে তো টেরাই হরতে আছে। হ্যাঁ তুমি কবে থেকে উঠতে আসি? এবার আমি একটা বাস টাইট দিব। আচ্ছা ঠিক আছে দিও। আমার বাবু গো যে পরে একদিন আতর যাদের বাড়িতে নিয়ে যাবে। হঠাৎ তুমি ওই বাড়িতে যাইতে চাইতে আছো গা? গেলাম আর কি। আচ্ছা ঠিক আছে লইয়া যাইনি মানে। আমার লাগে পাঙ্খা লইতাছ? আজ তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ যদি তোমার কুবুদ্ধি না দেয় তাহলে যেমন মুন্সিগঞ্জ গেছিল কেন? ও বুঝা পারছি বুঝা পারছি। আমি একবার কথায় কথায় ওই নোয়াখালের বেটার সম্মুখে কইছিলাম যে আতর জানলে ছাইরে আমি ভুল করছি। তখন হ্যাঁ কইল আবার ঘরে তুলেন। আমি কইছিলাম এইটা তো সরাসরি সম্ভব না, পরে ঘরে তুলতে হইলে তো হিল্লা বিয়ার কথা দরকার। এরপরে আমি জামানত ভাইয়ের লগে যোগাযোগ করি। জামানত ভাইকে কইলাম ভাই আমার একটু উদ্ধার করেন, আমি আবার আতর জান্ডে চাই। তখন তিনি কইলেন ঠিক আছে আমি সব ব্যবস্থা করতেছি। এই পর্যন্তই তো কইছিলাম। এই পর্যন্ত না, এই পর্যন্ত হইলে জামানত ভাই মুন্সিগঞ্জে যাইতো না, আরে পাঠাইছে কাটা। এটা তো আমি জানি না। হ্যাঁ তুমি তো কিছুই জানবা না, এই সব করছো আজ মোল্লা, এই জন্যই তো জামানত ভাই মুন্সিগঞ্জে গেছে। ওই ব্যাপারে তুমি লও আমার লাগে। আরে তোমার জানার দরকার নাই, আমি সব দেখতেছি। তুমি যাও তো বাদ দিয়ে যাও, বাদ যাও, বাদ যাও। না আজ আজ মোল্লার আমি বাইরে মোতার করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বাইরে যাও, তার আগে তুমি আজ বলে লাগে আমার একটু কথা কইবার যাও, দেখি সে কি কয়। আচ্ছা ঠিক আছে আহি আমি। আচ্ছা আমার বাসায় লইবা না? না ঘটনাটা তো আমি ঘটাইছি, অখণ্ড আখাইলা তুই দৌড়ের উপরে থাক। আরে আগুন আগুন এই যে
লতিফ সর্দারে পাওয়া যায় নাকা, লতিফ সর্দারের কাছে যায় কি হইব, সোজা আকবরের কাছে তোর বাপি যায় কইবো আমার সম্পত্তির ভাগ দে, মিটে গেল। চাচা এত সহজে জায়গার ভাগ দিব মনে করছো? দিব না, আঙ্গুল বাঁকা করা লাগবো। নবাব একলা একলা কয়দিন যা কথা কইছে, কোনো কাম হয় নাকা। যেদিন ওই লতিফ সর্দারের সাথে লয়ে গেছে ওই দিন চাচা একটু নরম হয়েছে। এই আমানত আলী লোকটা জামানত আঙ্কেলের চেয়েও ভয়ঙ্কর। আর তুমি তো তখন প্রতিবাদ করেছিলে, এখন থলির বিড়াল বেরিয়ে এসেছে তো।